আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা খুবই ব্যতিক্রমী ধর্মী একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব, কারণ আমার চ্যানেলটিতে আপনাদের অংশগ্রহণে 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এই উপলক্ষে আজকে একটা ব্যতিক্রমী ভিডিওটা তৈরি করা। এবং আজকে আমাদের সাথে আছে শর্ত ভাই জাপান বাংলা চ্যানেলের। তো অ্যাকচুয়ালি আমার কাছে, আমি ইউটিউব চ্যানেলে শিক্ষামূলক ভিডিও বেশি করে থাকি, যার কারণে আমার কাছে অনেক বাংলাদেশি ছাত্র ভাইয়েরা যারা জাপানে আসতে চাচ্ছে তারা কিছু কোশ্চেন করে থাকে। ইভেন আমাদের দিদার ভাই জাপানের ইনফরমেটিভ ভিসা রিলেটেড বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও করে থাকে, তো যার জন্য তার কাছেও সেই প্রশ্নগুলো আসে। এর ভিতর থেকে আমরা বেশ কিছু কোশ্চেনকে বাছাই করে আজকের এই বিকেলে একত্রে হয়েছি এবং সেই প্রশ্নগুলোর সঠিক সুন্দরভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। মানে আমাদেরকে অনেকে কমেন্ট করে বা ফেসবুকে আমাদের যে কোনো জায়গায় দেখা যায় কমেন্ট করে যে ভাইয়া SSW ভিসাটা কবে চালু হবে, মানে স্পেশালাইজড স্কিলড ওয়ার্কার ভিসাটা। তো এটার ব্যাপারে আসলে আমাদের দিদার ভাই খুবই এক্সপিরিয়েন্সড এবং সে অনেক তথ্য জানে আশা করছি, বিগত দিনগুলোর মতো এখনও সে আমাদেরকে সঠিক তথ্য দিয়ে আজকে হেল্প করবেন। তো আমরা সরাসরি দিদার ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে SSW ভিসা বাংলাদেশে কবে চালু হবে? তো অ্যাকচুয়ালি এখন করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বাংলাদেশ থেকে সকল ভিসাই এখন স্টপ আছে। তো SSW ভিসাটা আসলে বাংলাদেশ যেহেতু এই লিস্টে আছে আর কি, দেশ হিসাবে বাংলাদেশ থেকে জনগণ আসবে, তো বাংলাদেশে এই পরীক্ষাটা স্কিল টেস্টটা এখনও শুরু হয়নি। তো বাংলাদেশের এম্বাসি থেকে শুরু করে অনেকেই এখন চেষ্টা করতেছে বাংলাদেশে এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য। তো পরীক্ষাগুলো যখন যাবে তখন থেকেই আসলে SSW ভিসাতে পরীক্ষা অংশগ্রহণ করে এবং N4 পাশ করার মাধ্যমে আপনারা SSW ভিসাতে আপনারা ডাইরেক্ট জাপানে আসার সুযোগ পাবেন। এবং এখন কিন্তু আমি জাপানের সিচুয়েশনটা আমি যদি বলি, জাপানে কিন্তু যারা ডিপ্লোমা কোর্স করছে জাপানে অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করেছে, যারা পারমানেন্ট জব পাচ্ছে না জাপানে এই করোনা সিচুয়েশনের জন্য, তারা কিন্তু SSW ভিসাতে সুযোগ করতেছে, মানে জব করতেছে। এবং আউট কান্ট্রি থেকে এখনও পর্যন্ত সেরকম এখনও পর্যন্ত SSW ভিসাতে আসা শুরু হয়নি, হয়তোবা প্যান্ডেমিক সিচুয়েশনটা একটু ভালো পর্যায়ে গেলে বা জাপানের ইকোনমি যদি আর একটু ভালো দিকে যায় তখন হয়তো বা বিদেশ থেকেও SSW ভিসাতে অনেক ওয়ার্কার্সরা জাপানে প্রবেশ করবে। এবং বাংলাদেশেও আশা করি যে বাংলাদেশ থেকেও SSW ভিসাতে অনেকেই আপনারা আসার সুযোগ পাবেন। আসলে এখন এই স্পেসিফিকভাবে কবে থেকে শুরু হবে এটা বলা খুবই ডিফিকাল্ট আমাদের সবার পক্ষে। একেবারে আপনি বলছেন স্পেসিফিক বলা পসিবল না, এরপরও আমি একটু স্পেসিফিক হতে চাইবো। যেহেতু আমাদের বাংলাদেশ থেকে জাপানে আসতে ইচ্ছুক ভাইয়েরা এটা করে থাকে যে কবে নাগাদ হতে পারে হতে পারে, আপনি কি এটা কোনো ধরনের কোনো ক্লু দিতে পারেন কি না? যদি আপনি, যেহেতু আমি জানি বাংলাদেশে অনেককে জব দিয়ে থাকেন, ইভেন আপনি এই সেক্টরে রিক্রুটমেন্টের একটা গুরুত্বপূর্ণ সেক্টরে জব করে থাকেন, এটা কি পসিবল কি না যে আসলেই কোনো ডেট বলা যে 6 মাস বা 1 বছর বা 2 বছর পরে হতে পারে? না, অ্যাকচুয়ালি সত্যি বলতে এখনও তো নর্মাল যে ভিসাগুলো ওয়ার্কিং ভিসাতে এবং স্টুডেন্ট ভিসাই স্টপ আছে বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের করোনা সিচুয়েশনও দিন দিন আরও খারাপ দিকে যাচ্ছে। তো এখন আর কি বলাটা ডিফিকাল্ট যে কবে বর্ডার ওপেন হবে, কবে নাগাদ স্টুডেন্টরা জাপানে প্রবেশ করতে পারবে। তারপরে হচ্ছে SSW ভিসার এক্সাম শুরু হবে, তারপরে SSW ভিসাতে ওয়ার্কিং ভিসাতে আপনারা আসতে পারবেন। এটা হয়তো বা অনেক টাইমলি একটা প্রসেস, আমার মনে হয় খুব শিগগিরই এটা ওপেন হচ্ছে না, এটা মানে বলা যায় অন্ততপক্ষে 1 বছরের মতো সময় লেগে যেতে পারে। জি, ধন্যবাদ। আমাকে ছোট্ট করে আরেকটু কথা বলবেন কি, সেটা হচ্ছে SSW ভিসার জন্য যারা আসতে চাচ্ছে জাপানে SSW এই ক্যাটাগরিতে, তাদের এখন করণীয় কি একেবারে ছোট্ট করে যদি বলতেন? এই ভিসা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে এবং 14টা ক্যাটাগরিতে জাপানে ওয়ার্কাররা আসতে পারবে বাংলাদেশ থেকে এবং আরও 12টা দেশ থেকে। তো যারা বাংলাদেশ থেকে এখন স্টুডেন্ট ভিসাতে আসতে পারতেছেন না এবং অন্যান্য ভিসাতে আসার সুযোগ নেই, তারা এই SSW ভিসাতে আসার জন্য হয়তো বা আপনারা ওয়েট করতেছেন, তো আপনাদের করণীয় হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখা। সেটা হচ্ছে N4 লেভেল, N4 JLPT N4 বাংলাদেশে বসে পাশ করা, এটা হচ্ছে একদম মাস্ট কম্পালসারি। এবং তারপরে যখন আপনার স্কিল টেস্টটা শুরু হবে সেটার জন্য ওয়েট করা, যখন স্কিল টেস্ট শুরু হবে তখন আপনারা স্কিল টেস্ট দিয়ে আপনারা জাপানে প্রবেশ করতে পারবেন।
তো জাপানের সবচেয়ে ডিমান্ডেবল যে ক্যাটাগরি আছে, যে সকল ক্যাটাগরিতে জাপানের সবচেয়ে বেশি লোক প্রয়োজন, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কেয়ার গিভার, নাম্বার ওয়ান। দ্য সেকেন্ড হচ্ছে কনস্ট্রাকশন সাইট, এবং তিন নম্বর হচ্ছে এগ্রিকালচার। এই তিনটা ক্যাটাগরিতে হয়তো বা বাংলাদেশ থেকে লোক আসার সম্ভাবনা ক্রিয়েট হবে আশা করি। বন্ধুরা, আশা করছি SSW-র ব্যাপারে আপনাদের যে প্রশ্ন, এর সদুত্তর বা সঠিক উত্তর আপনারা পেয়েছেন। তো আমরা আর একটা মোস্ট ডিমান্ডেবল কোশ্চেন, যেটা আমাকে বা বিভিন্ন জায়গায় কমেন্টে মেসেঞ্জারে অনেকে জানতে চাচ্ছেন আমার কাছে, সেটা হচ্ছে যে জাপানে ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করে কী কী জব করা যায়, অথবা কেমন ভালো জব করা যদি আমি বলি। তো এটা হচ্ছে, যেহেতু আমাদের দিদার ভাই অনেক ভালো ভালো জব শোকায়, যেটা জব ইন্ট্রোডিউস করে, তো সে আরও ভালো বলতে পারবে, ইভেন তার জাপানের হিউজ এক্সপিরিয়েন্সের আলোকে আমাদেরকে উত্তরটা দিবে বলে আমরা আশা করি। হ্যাঁ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে হিউজ অপরচুনিটি জাপানে আছে, এটা অনেকেই জানে না, এবং অনেকেই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটাকে খুবই হেয়ভাবে দেখে। বাট আমিও কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপানে এসেছি, কামরুল ভাই আমি নিজেও সেও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপানে এসেছে, এবং এখন একটা জাপানের শীর্ষস্থানীয় আইটি কোম্পানিতে কর্মরত আছে, এবং আমিও একটা জাপানের অন্যতম নাম করা একটা রিক্রুটিং এজেন্সিতে এখন কর্মরত আছি। তো আমাদের যে অভিজ্ঞতা, সেটা থেকে আমি বলবো যে জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আপনার দরজা অনেক খোলা, আপনি যে কোনো ওয়েতে আপনার ক্যারিয়ার আপনি গঠন করে নিতে পারবেন, বাট আপনাকে রাইট ওয়েতে আগাতে হবে। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজের N2 লেভেল কমপ্লিট করতে হবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজের 2 বছরের ভিতরে N2 লেভেল, মানে N2 আপনাকে পাস করতে হবে। এবং সেই সাথে আপনাকে একটা, আপনি যদি বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে না আসেন, সেক্ষেত্রে জাপানে একটা প্রফেশনাল কোর্স বা কোনো ইউনিভার্সিটি অথবা কোনো ডিপ্লোমা কোর্স আপনার কমপ্লিট করতে হবে, এবং সেটা হতে হবে কোনো প্রফেশনাল কোর্স, যেমন আইটি প্রোগ্রামিং রিলেটেড, অথবা আপনি যদি ইউনিভার্সিটিতে যান সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্টে আপনি যদি ভালো মতো পড়াশোনা করেন 4 বছর, অথবা যদি আপনি মাস্টার্স করেন 2 বছর, সেক্ষেত্রে আপনি ভালো একটা জব আপনি জাপানে পাওয়ার আপনার সুযোগ আছে। এবং জব হান্টিং করার সময়ও আপনার জাপানিজ যে স্টাইল, সেই স্টাইল আপনার ফলো করতে হবে। অন্ততপক্ষে আপনার গ্র্যাজুয়েশন করার 1 বছর আগে থেকে আপনাকে জব হান্টিং প্রসেসিংয়ে যেতে হবে, এবং জাপানের একটা ট্রেডিশনাল জব হান্টিং প্রসেস আছে, আপনাকে আপনার জাপানিজ স্টাইল CV রেডি করতে হবে, এবং আপনাকে বিভিন্ন সেটসুমেইকাই বলে, আপনার বিভিন্ন কোম্পানির মানে এক্সপ্লেনেশন, আপনার জব ডিটেলস তারা বিভিন্ন সেমিনারের আলোকে তারা তুলে ধরে। তো ওই সকল সেমিনারে আপনাদের অ্যাটেন্ড করতে হবে, সেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনের 1 বছর আগে থেকে, এবং গ্র্যাজুয়েশন করার আগেই আপনার জব কনফার্ম করে রাখতে হবে। আমরা আসলে দিদারের কথায় একদম সংক্ষেপে যদি বলি, যেটা বুঝতে পারলাম, আপনাকে ফার্স্ট অফ অল N2 সার্টিফাইড হতে হবে, সেকেন্ড হচ্ছে আপনি যেই টাইপের ক্যারিয়ার গড়তে চান তার উপর একটা স্কিল হওয়া লাগবে। তো ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন স্কিল, আশা করছি দুটো হলে আপনারা জাপানের মার্কেটে ভালোভাবে জব করতে পারবেন। খুব মজার একটি কোশ্চেন আমাদের জাপান স্টোরি ইউটিউব চ্যানেলের কমেন্টে এসেছে, সেটা হচ্ছে মানে কীভাবে আমরা জাপানে জাপানিজ ফ্রেন্ড বানাতে পারি, বা আসলে এটা পসিবল কি না। তো আমাদের দিদার ভাইয়ের জাপানিজ, যেহেতু জাপানিজ ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা থাকার কারণে তার বেশ কিছু জাপানিজ বন্ধু আছে, তা আসলে এটা বানানো যায় কি না, বা গেলে কীভাবে, আমরা সেটার ডিটেলস দিদার ভাইয়ের মুখ থেকেই শুনতে চাচ্ছি, প্লিজ ভাই আমাদেরকে একটু এক্সপ্লেইন করুন। একটা সুন্দর প্রশ্ন। আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য জাপানিজ বন্ধু থাকাটা খুবই প্রয়োজন, কারণ আপনি জাপানিজ শিখবেন এবং সেটা জাপানে এসে আপনি ইউজ করবেন, তারপরে আপনার জাপানিজ লেভেলটা ডেভেলপ হবে। তো জাপানিজ ফ্রেন্ড তৈরি করা এখানে খুব একটা ডিফিকাল্ট না। তো জাপানিজরা আসলে খুবই পোলাইট একটা জাতি, এটা আপনারা সবাই জানেন, এবং তারা কিন্তু একটু শাইও বটে। তো আপনি যদি তাদের কাছে কোনো কিছু রিকোয়েস্ট করেন, বা আপনি যদি কোনো কিছু তাদের কাছে জানতে চান, সেক্ষেত্রে তারা মানে খুবই আপনাকে একদম মানে হেল্প করার জন্য তারা মানে আগ্রহী থাকে, যে আপনাকে কীভাবে তারা হেল্প করতে পারে, বা আপনাকে সব ক্ষেত্রেই তারা হেল্প করার চেষ্টা করবে। বাট আপনাকে কী করতে হবে, আপনাকে নিজ থেকে আর কি তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, বা আপনার নিজ থেকে তাদের সাথে কথা বলার চেষ্টা করতে হবে।
তাহলেই দেখবেন যে জাপানের ফ্রেন্ড বানানো খুব ডিফিকাল্ট কিছু না। এবং ইভেন আমার ইউনিভার্সিটি লাইফে অনেক জাপানিজ ফ্রেন্ড ছিল এবং এখনও আছে, আমার কলিগরা আছে, এবং মাঝে মাঝে আমরা বিভিন্ন সুন্দর জায়গায়, জাপানের বিভিন্ন জায়গায় তারা আমাকে ইন্ট্রোডিউস করে দেয় এবং বিভিন্ন পার্টিতেও তারা আমাকে ইনভাইট করে। তো জাপানিজরা আসলে খুবই ফ্রেন্ডলি একটা জাতি এবং ফ্রেন্ডশিপ করতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবং অনেক জাপানিজরা আছে যে বিদেশি কালচার সম্পর্কে, বাংলাদেশি কালচার সম্পর্কে তাদের অনেক আগ্রহ থাকে, এবং এই ধরনের ফ্রেন্ড যদি আপনারা পান তাহলে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ অথবা কালচার এক্সচেঞ্জ আপনারা করতে পারবেন এবং আপনাদের জাপানিজ লেভেলটাও আপনারা ডেভেলপ করতে পারবেন। তাহলে আশা করছি আপনার উত্তর পেয়ে গেছেন, জাপানে আপনি শুধুমাত্র বন্ধু না, আপনার গার্লফ্রেন্ড লাগলে সেটাও আপনি বানাতে পারবেন। এবং আমি আরেকটি মজার তথ্য শেয়ার করতে চাচ্ছি, বাংলাদেশে আমাদের যেমন ঢাকা সিটিতে অনেকগুলো ওয়ার্ড আছে, জাপানে এরকম ঠিক অনেকগুলো ওয়ার্ড আছে, এবং প্রত্যেক টোকিও সিটির প্রত্যেকটা ওয়ার্ডে ভলান্টিয়ার থাকে, যাদের কাজই হচ্ছে বিদেশিদের সাথে মানে কালচার এক্সচেঞ্জের বিভিন্ন প্রোগ্রাম, তারা মানে ভলান্টিয়ারি প্রোগ্রাম, তারা বিদেশিদের সাথে কথা বলে এবং তাদের ভাষার ব্যবহারে সহযোগিতা করে বা জাপানের লাইফস্টাইল সম্পর্কে সহযোগিতা করে। সুতরাং এটা একেবারেই প্রবলেম হওয়ার কথা না। যদি জাপানিজরা যেহেতু সাই, আপনিও যদি সাই হন তাহলে এটা কখনো রসায়ন ঘটবে না। আপনাকে আপনার এই সাই ভাবটাকে দূর করে জাপানিদের সাথে মিশার জন্য সেই মেন্টালিটি মেক করে তাদের কাছে আসতে হবে, তাহলে ওরা আপনাকে ওদের শতভাগ ঢেলে দিবে এবং খুব ভালো একটা রসায়ন হবে আশা করছি। তো এর মাধ্যমে আপনাদের নিহঙ্গর একটা বিপ্লব ঘটে যাবে। আচ্ছা, আজকে আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সমুদ্র এবং খুবই সুন্দর একটা জায়গাতে বসে আমরা ভিডিওটি করলাম। এবং সুদূর ভবিষ্যতে এই চ্যানেলটি শুধু 5,000 সাবস্ক্রাইবার না, 1,00,000, 10,00,000 সাবস্ক্রাইবার পর্যন্ত যাবে আশা করি, যদি আপনারা আমাদের সাপোর্ট করেন। এবং আরও নতুন নতুন জাপান রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে তৈরি করব এবং আপনারা নিশ্চয়ই আমার এই জার্নির সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।